প্রিয় দর্শক, দেশের দেশের বাহিরে যে যেখানে আছেন, প্রত্যেকের প্রতি রইল আমার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের সাথে আছি আমি আবুল হাসান, আজমিরি জেম চল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আলোচনা করব রাশিরত্ন পাথর রুবি পাথরের উপকারিতা নিয়ে। রুবি পাথরের উপকারিতা সম্পর্কে জানতে আপনারা আমার পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, রত্ন পাথরের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। মহান আল্লাহ মানব জীবনের জন্য পৃথিবীতে হাজারো নিয়ামত অর্পিত করেছেন। রাশিরত্ন পাথর তাদের মধ্যে একটি নিয়ামত। এই নিয়ামতের মধ্যে কিছু কিছু রত্ন পাথর অনেক মূল্যবান, আবার কিছু কিছু একেবারেই সাধারণ। মহান আল্লাহতালা রুবি পাথরের নিয়ামতের গুণের কারণে পবিত্র কোরআন শরীফে সুরার রহমানের 58 নং আয়াতে রুবিকে নিয়ামত হিসাবে উল্লেখ করেছেন। বলেছেন, রুবি এবং পোবাল যেন সৌন্দর্যেরই প্রকাশ। মোহাম্মদ বাকির মাজলিস এর হাদিস থেকে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকলের জন্য এই পাথর সব থেকে উপকারী। আবি আবদুল্লাহ ইমাম জাফর আসাদ্দিক হতে বর্ণিত, রুবি দারিদ্রতা এবং দুশ্চিন্তা দূর করে। আল সাকস আল রাসাইল ব্যাখ্যা করেছেন, রুবি হচ্ছে সকল রত্ন পাথরের মধ্যে শ্রেষ্ঠ, এবং বিশ্বাস করা হয় রত্ন পাথরের মধ্যে রুবি সর্বপ্রথম আল্লাহর তাওহিদ বিশ্বাস করে। এমনকি কথিত আছে যে রুবি ব্যবহারকারীর শারীরিক অবস্থার উপর নির্ভর করে রুবি পাথরের রং পরিবর্তন হয়। রুবি স্টোনকে বাংলায় আমরা রুবি পাথর বা রত্ন পাথর রুবি বলে চিনে থাকি, যদিও রুবি পাথরের প্রাকৃত বাংলা হচ্ছে চুনি। রুবি পাথরের রঙের মধ্যে কবুতরের রক্তের মতো রঙের রুবি সাহসিকতা ও বীরত্বের প্রতীক। আনুমানিক 200 বছর পূর্বে ভারত উপমহাদেশে ইসলামিক বিজ্ঞানের মহান সাধক সাইয়েদ ইব্রাহিম সাইফি রুবি পাথরের সৃষ্টি সম্পর্কে বলেছেন, আদম আলাইহিসসালাম জান্নাত থেকে পৃথিবীর যে স্থানে অবতরণ করেন সেটা ছিল শ্রীলঙ্কা। তিনি শ্রীলঙ্কার একটি পাহাড়ের চূড়ায় অবস্থান করেন, তার পবিত্র পায়ের স্পর্শ সৃষ্টি হয় রুবি পাথর। মাকতাল আবি আবদুল্লাহ ইমাম আল হুসাইন থেকে বর্ণিত, 10ই মহরম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদতের দিন তার হাতে রুবি পাথরের আংটি পরা ছিল। ট্র্যাডিশন অব আহ আল বায়াতের থেকে বর্ণিত যে রুবি পাথর ব্যবহারের দুশ্চিন্তা কমে যায় এবং দুঃসময় কমতে থাকে। সাইয়েদ ইব্রাহিম সাইফি তার মারিফত আল জাওয়াহির বইতে রুবি পাথরের বিভিন্ন উপকারিতার কথা উল্লেখ করেছেন। রক্ত স্বল্পতা দূর করে, রক্তবাহিত রোগ নিরাময় করে এবং রক্তক্ষরণ রোধ করে রুবি পাথর। হৃদরোগে উপকারী ভূমিকা রাখতে পারে রুবি রত্ন পাথর। আহাল আল বায়াত বই অনুসারে যদি আমরা রুবি পাথরের উপকারের কথা হিসাব করি, তাহলে সকল রত্ন পাথর থেকে এর উপকার বেশি হবে। স্বামী স্ত্রীর মধ্যে একান্ত আনন্দের সময় দীর্ঘ করে, পুরনো জ্বর ভালো করে এবং দুঃস্বপ্ন দূর করে। আশেপাশের মানুষের মধ্যে সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি করে এবং সমস্যা সমাধানে সাহায্য করে। সাহেব আল কারিতাস আল ইয়ামিনি এর মতে, বিরোধ ও যুদ্ধের সময় নিরাপত্তার জন্য যোদ্ধারা রুবি পাথর ব্যবহার করত। এমনকি আরব যোদ্ধারা এমনভাবে রুবি পাথর ব্যবহার করত যাতে তা শরীর স্পর্শ করে, শক্তি ও সম্মান বৃদ্ধি করে। রুবি পাথর কামশক্তি উদ্দীপ্ত ও দীর্ঘায়িত করে। এটা ব্যবহারের আকর্ষণ করার ক্ষমতা বাড়ে এবং প্রেম ও বন্ধুত্ব বজায় রাখে। রুবি ব্যবহারে ব্যবহারকারী বিপদের জন্য সতর্ক থাকে, স্বাস্থ্য ও সুখ বজায় রাখে। শিশুদের গলায় রুবি পাথর পরিয়ে দিলে রোগ থেকে রক্ষা পাওয়া যায় এবং মেয়েদের কোমরে রুবি ব্যবহার করলে দুর্ঘটনাজনিত গর্ভপাতে বাধা দেয়। উল্লেখিত সকল প্রকার উপকার নির্ভর করে মহান আল্লাহর ইচ্ছার উপর। তাই আল্লাহর নিয়ামত ভেবে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে রত্ন পাথর ব্যবহার করা উপকারী। এখানে কোথাও উল্লেখ নেই যে রত্ন পাথর ভাগ্য বদলে দেয়। জ্যোতিষশাস্ত্র মতে যাদের সিংহ রাশি তাদের রাশিরত্ন পাথর হচ্ছে রুবি পাথর। সাধারণত যে সকল মানুষের কোনো কাজ শুরু করার সময় ভালো থাকে কিন্তু শেষে এসে কাজটি নষ্ট হয়ে যায় বা কাজটি থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, তাদের জন্য প্রথম পাথর হচ্ছে রুবি। সূর্যের প্রতিনিধিত্ব করে থাকে রুবি, আর সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। তাই জীবনের শক্তির প্রভাবে কাজে লাগাতে রুবি পাথরের গুরুত্ব অনেক বেশি। জ্যোতিষশাস্ত্র মতে রুবি পাথরের আরও কিছু গুণাগুণ রয়ে গেছে, যেমন যে সকল মানুষ কাজের শুরুতে খুব আগ্রহ বোধ করে কিন্তু একটু এগিয়ে যাওয়ার পরেই সেই আগ্রহ হারিয়ে ফেলে, ফলে কাজটি হাতছাড়া হয়ে যায়, সে সকল মানুষের জন্য রুবি পাথর উপকারী। রুবি পাথর আবির্জাতের প্রতীক, তাই এ পাথর আবির্জাত বৃদ্ধি করার পাশাপাশি পেশাগত জীবনে
স্থায়ী সম্পদ বৃদ্ধিতে ও সম্মান বৃদ্ধিতে রুবি পাথর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাধারণত যে মানুষের আত্মবিশ্বাস কম তাদের মনের জোর বাড়াতে রুবি পাথরের তুলনা নেই। রুবি পাথর ব্যবহারে প্রশাসনিক, আঞ্চলিক ও অফিসিয়াল কাজে সাহায্য পাওয়া যায়। প্রাকৃতিক রুবি পাথর দেখতে লাল বর্ণের, যা শখ ও ভালোবাসার প্রতীক। রুবি পাথরকে ভালোবাসার উপহার বলা হয়। রুবি পাথর ব্যবহারে মানুষের দ্বিধা কমে আসে, দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এবং যে কোনো কাজে লক্ষ্য স্থির করতে সাহায্য করে। তো বন্ধুরা, রাশিরত্ন পাথর রুবি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। যদি আমার এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং এই পাথরটি সংগ্রহ করতে চাইলে সরাসরি আমাদের আজমেরি জেম চলে চলে আসুন আপনারা যমুনা ফিউচার পার্ক মার্কেটে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।